रूसीफिट कैसे कास्ट करेगा, कैसे काम करेगा, आप मैं बताऊंगा आपको। जी गाइस, ये रूसीफिट ओषुधटी कीभावे काज करबे बा कीभावे खाओबेन एर प्रयोग मात्रा विधि सम्पूर्ण जानाबो आज के भिडियो माध्यमे। देखते पाच्छेन खामार आमार, आमी प्राय शुरू करछिलाम तीनटा गरु थेके, एखन आमार खामार आठटा, आमी आरो छिलो कमाई फेलछि। तो गाइस, আমার কিন্তু যে ভিডিওগুলো আমি দেই আমার গরুকে প্রয়োগ করার পরে আমি ভিডিওগুলো তৈরি করি। আমি এখন এই যে দেখতেছেন কালা গরুটাকেও কিন্তু রুসিফিট খাওয়ানোর পর ভালো খাওয়া দাওয়া করতেছে। তো আমি কথা না বাড়াই সরাসরি চলে যাবো এই রুসিফিট কিভাবে কাজ করবে, কিভাবে খাওয়াবেন সেই সম্পর্কে, খাওয়ালে কি কি গরুর উপকার হবে সেটিও জানাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, টেনে দেখবেন না, টেনে না দেখে মাঝখানে কমান্ড করবেন না, তাহলে কিন্তু বিব্রত করতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার পর আমাকে কমান্ড করবেন, আমি সলভ দেওয়ার চেষ্টা করব। রুচিফিট, আসলে এই রুচিফিট কেন খাওয়াবেন আজকে আমি এর ডিটেলস বাতাবো। তবে আমি আগে বলে নিই, এই রুচিফিট ওষুধটা কিন্তু কোরিয়া থেকে নিয়ে আসা হয়েছে এবং এটি বাংলাদেশে আসার পর প্যাকিং করার পর এই বাংলা দিয়ে রটা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, প্রথম আমরা এই রুসিফিটের যেসব ভিটামিন পাবো সবে রয়েছে, আপনার সালফেট যেটা দরকার, ক্যালসিয়াম যেটা দরকার, ভিটামিন এ, ডি থ্রি, ই রয়েছে। এই রুচিফিটের খাওয়ার রুচি বৃদ্ধি করবে, যেসব গরু সহজে খেতে চায় না সেসব গরু এই রুচিফিট খাওয়ার পর খুব খেতে চাইবে, স্বাস্থ্য ও হজম প্রক্রিয়ায় অনেক উন্নত করবে। যেসব গরুর খাওয়ার পর স্বাস্থ্য হয় না সেসব গরুর ক্ষেত্রে এই রুচিফিট অনেক ভালো কাজ করে। বলতে গেলে দেখবেন অনেক গরু খেতে চায় কিন্তু পুরোপুরিভাবে না খেয়ে অল্প রেখে খাওয়া বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি আমরা এই রুচিফিট প্রয়োগ করি সেক্ষেত্রে সেই গরুটা কিন্তু ভালোভাবে খাওয়া শুরু করবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবে। দুর্বল ও পাতলা পায়খানা দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, এই রুচিফিট শুধু যে আপনার রুচি বাড়াবে এমনটা নয়, এর হজমটাও ক্লিয়ার করে দেয়। কারণ যেসব প্রাণী দুর্বল রয়েছে সেসব প্রাণীর ক্ষেত্রে এই রুচিফিট অনেক দরকার। দুর্বল প্রাণী যাতে বেশি করে খায় সেক্ষেত্রে যদি আমরা এই রুচিফিট প্রয়োগ করি তাহলে প্রচুর পরিমাণে খেতে চাইবে এবং তার স্বাস্থ্যটা ভালো হবে। আর সেই সব প্রাণী যেসব পাতলা পায়খানা প্রচুর পরিমাণ করে, দেখবেন অল্প কিছু দিলেই কোনো গরু সঙ্গে সঙ্গে একটু নরম হাগা শুরু করে, একেবারেই পাতলা হাগা শুরু করে। যদি এই আপনি রুচিফিট খাওয়ান তাহলে তার হজম প্রক্রিয়াটা বৃদ্ধি পাবে এবং তার রুচি বাড়বে, সেক্ষেত্রে তার পাতলা পায়খানা দূর হবে, পায়খানাটা আপনার নর্মাল হয়ে যাবে। অন্ত্রনালীকে উন্নত করবে, দুধ ও দুধের গুণগত মান বৃদ্ধি করবে। অনেক সময় আমরা যখন দুধ নেই বা দুধ কারো কাছ থেকে নিয়ে থাকি বা নিজের খামারে দুধ দেখি, অনেক সময় অনেক গরুর দুধ পাতলা হয়ে থাকে, দেখতে মনে হবে পানি মেশানো হয়েছে। সেক্ষেত্রে দ্রুত দুধের গুণগত মান যদি বৃদ্ধি করতে চান, এর দুধের কালারটা ভালো করতে চান বা দুধের যে ঘনত্ব বাড়াতে চান, তাহলে এই রুচিফিট খাওয়াতে পারেন, এটি অনেক ভালো কাজ করে। ম্যাস্টাইটিসের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে। আমরা যাদের বিদেশি খামার রয়েছে গরু, সেসব গরুর দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। ম্যাস্টাইটিস বলতে উলানির কোনো বাট নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে সব বাট নষ্ট হয়ে যায়, ফুলে যায়, বাছুর খেতে পারে না, গরুটা দুধ দহন করতে দেয় না, সেটা হচ্ছে ম্যাস্টাইসিস রোগ। এই ক্ষতিকর যে ব্যাকটেরিয়াটা রয়েছে এটি কিন্তু এই একটা ওষুধ দিয়েই দূর করবে রুচিফিট। আমি আগে বলছি এই ওষুধটার সোর্স র হচ্ছে কোরিয়া থেকে নিয়ে আসা হয়েছে। তো ওষুধটা অবশ্যই ভালো। আর সবচেয়ে বড় কথা, এই রুচিফিট খাওয়ালে সব দিক থেকে আপনাদের উপকার আসবে। এক, রুচি বৃদ্ধি হবে, হজম ভালো করবে, যেসব গরু স্বাস্থ্য ভালো হয় না স্বাস্থ্য ভালো হবে এবং দুধের গুণগত মান বৃদ্ধি হবে। কারণ এই একটা ওষুধেই আপনার জিঙ্ক সালফেট রয়েছে, তারপর প্রোটিয়েজ রয়েছে, ফেসিয়াম রয়েছে, মনোহাইড্রেট রয়েছে, ভিটামিন এ, ডি থ্রি, ই সবে রয়েছে, এই জন্যে এটি অনেক ভালো। তবে শুধু এটি যে গরুর কাজ করে এমনটা না, এটি কিন্তু পোলট্রি ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু গরুর কথা শুনবো সেহেতু গরুর কথাটাই শুনি, পোলট্রির কথাটা পরে শুনবো, তাই না বন্ধুরা? তো সব ওষুধে কিন্তু আমাদের মাত্রাবিধিটা জানা দরকার, কতটুকু পরিমাণে খাওয়াতে হবে, কী পরিমাণ খাওয়াতে হবে সেটা জানা দরকার। তবে আরেকটু বলে নেই যে ওষুধ কেনার সময় অবশ্যই কিন্তু আপনার ওষুধের গায়ে যে এক্সপায়ার ডেটটা লেখা থাকবে অবশ্যই দেখে কিনবেন, কারণ এক্সপায়ার ডেট না থাকলে ওষুধ খাওয়ানো ঠিক না।
তো বন্ধুরা, এর মাত্রা এবং পরিধি গরু ঘোড়া মহিষ যদি হয়ে থাকে আপনার 100 কেজি ওজনের জন্য 5 থেকে 10 গ্রাম খাওয়াতে হবে। আমি আবারও বলছি, গরু ঘোড়া মহিষ যদি 100 কেজি ওজনের হয় বা তার একটু বেশি হয় তাহলে 5 থেকে 10 গ্রাম করে খাওয়াতে হবে। আর ছাগল ভেড়া হলে 10 কেজি ওজনের জন্য, যদি আপনার ছাগলটা ওজন 10 কেজি হয় বা ভেড়াটা ওজন 10 কেজি হয় তাহলে আপনাকে খাওয়াতে হবে 2 থেকে 5 গ্রাম। আর এই আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা আমরা সরাসরি দেখি যে একটু সাবধানে রাখতে হবে, প্যাকেটটা খোলার পর অবশ্যই একটু বন্ধ করে রাখতে হবে। আর এই প্যাক সাইজ হচ্ছে 10 গ্রাম এবং 10 গ্রামে একটা প্যাকেট, 20 সসেজ যেটাকে বলা হয়, শুধুমাত্র আপনি গবাদি পশুর ব্যবহার করতে পারবেন। আর এর দাম MRP হচ্ছে 440 টাকা। যদি আপনারা কেউ এই ওষুধটা নিতে চান বা খাওয়াতে চান, অনেক ভালো খাওয়াতে পারেন নিঃসন্দেহে, এটি কোনো মানে আপনার খারাপ দিক নেই, এটি ভালো দিক, এই ওষুধটা সবসময় ভালো দিকে যায় এবং এর কোনো মানে অপকারিতা নাই। এটি খাওয়ালে গরু সব দিক দিকেই ভালো হবে এবং যেসব গরু সহজে খেতে চায় না বা যেসব গরু সহজে হিটে আসে না সেটিও কিন্তু কাজে আসবে। যে গরুর স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে গরু কিন্তু হিটে অটোমেটিক আসে, দেখবেন তাড়াতাড়ি আসবে। তাহলে এই রুচিপিট খাওয়ান বেশি করে, দামও বেশি একটা নয়, 10 গ্রামের প্যাকেট আর কম আসবে হয়তো বা, আর একটা সাথে 20 প্যাকেট থাকবে তাহলে অবশ্যই 400 টাকা ঠিকই আছে, আপনার এটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে সাপোর্ট দিয়েবেন, সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করে, তাহলে আমি হয়তো বা আরও ভালোভাবে ভিডিও করতে পারবো। যেহেতু আমি সঠিক মানে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না সেজন্য আমি দুঃখিত, আমি দেওয়ার চেষ্টা করব। তবে এখন থেকে ভিডিও আমি লাইভে এসে দেওয়ার চেষ্টা করব, সব কিছু বুঝে দেওয়ার, তো আশা করি দেখবেন। আর আমি যেটা বলছি তা হচ্ছে, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলি আপনারা যারা দেখতেছেন তাদের যে আমি পরামর্শ দিয়ে থাকি, যারা খামার করেন তারা অবশ্যই কিন্তু নিজে অ্যাক্টিভ থাকবেন, নিজে অ্যাক্টিভ থাকলে খামারে লাভ করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। বন্ধুরা, আমি কিন্তু এখন থেকে এভাবে লাইভে এসেই আমি সম্পূর্ণ ডিটেলস বলতে যাচ্ছি, আর এভাবে আপনাদের বুঝিয়ে বললে কেমনটা হবে ভিডিও একটু জানাবেন। আমি আপনাদের যে কমেন্টগুলো পাই আসলে সেগুলো কিন্তু আমাকে সরাসরি বলতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। আর পরামর্শ যখন আমি দিব তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, মাঝখানে কেটে দিলে বুঝতে পারবেন না। আমি জানি আপনারা কিন্তু সবাই জানেন, আপনারা যদি খামার করতেছেন সবাই জানেন, তবে যদি কথাগুলো শোনেন তাহলে হয়তো বা আপনাদের উপকার হবে, তাহলে দেখবেন যে আপনাদের কোথাও কোথাও গ্যাপ থাকলে সেটা পূরণ হবে, আর আমি যেটা জানি না আমাকে আপনারা জানাই দিবেন।